সকালের দিকে যখন ঘুম ভেঙেছে মানে বিছানাতে ঢাকের আওয়াজ পাচ্ছি, মানে আমাদের ঘরের সামনে পাঁচ পা গেলেই খাবো। ছবিটা আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, খুশির ম্যাগিটা হয়ে গেছে, আলু সেদ্ধ বসাবো, মুড়ি খাবো। মুড়ি মাখার জন্য আমি একটু শসা, পেঁয়াজ, গাজর, লঙ্কা, এই যে আলু সেদ্ধ চা হয়ে এসেছে। খুশি দেখে খুশি খেতে চাই। বাজারে গেছিলাম আলু আনতে, একদম আলু নেই। একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আগে, আমার যেহেতু কালী পুজোর কোনো উপোস করি না, এরকম কিছু মানি না। অনেকটা চা হয়ে গেছে, আজকে আমার সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেতে হবে, তারপরে মনে করি। আগে কতগুলো ছোটো ছোটো বেগুন ছিল, এটাকে খুলে বেগুন বলে যায় না, আর তিনটে পটল ছিল, ভাবছি একসঙ্গে করে নেবো। ঝাল করবো আর ফুলকপিটা সেদ্ধ করে রেখেছি, ফুলকপিটা রসুন সেদ্ধ করবো। ও মা কালকে বকফুল পাঠিয়েছে, কালকে করা হয়নি, আজকে বকফুলের করা লাগবে। তেল গরম হয়ে গেছে, এগুলো ভেজে নেবো, তারপরে মশলা করবো। মশলা থেকে জিরে, আদা আর একটা ম্যাগি মশলা দেবো, নুন, হলুদ, সামান্য চিনি, টমেটো, এগুলো দিয়ে একটা মশলা করে নেবো একবারে। ওটা ফুলকপিটাও দিয়ে দেবো আর বেগুনও দিয়ে দেবো। বেগুনটা একটু মিশিয়ে মিশতে হবে আর ফুলকপি আলু তরকারি যেমন হয় না আমরা সেরকম করবো। আর কি সবজি রান্না করা যায়, ভাতটা না দেখতে লাস্টের দিকে বসে গেছে, গরম গরম ভাতটা না দিয়ে রাখতে হবে, একেবারে সব দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়ো, নুন সব একসঙ্গে দিয়ে দেবো। মশলাটা করা হয়ে গেছে, দুটো একসঙ্গে হয়ে যাবে। একটু তুমি চিনি দেবো, তারপরে চিনি দেবো, দই বসিয়ে দিয়েছি। আর আমার ভাত হলে বেশিক্ষণ লাগবে না, কেন ঠান্ডা হয়ে গেছে, তবুও আর একবার রান্না করতে পাখি থেকে একসাথে করে নেবো। কালকে যেহেতু গ্রহণ লাগছে, কালকে হবে কি হবে না করতে পারবে, কখন হবে খাবারগুলো থাকবে, কালকে টাইম টাইম আগে খেয়ে তো নিতে হবে। অনেক সর্ষে বস্তু বেটে বেগুনের ঝালটা করে, মাই করে, আমার মাই করে, কিন্তু আমার এটা দিয়ে আমার মনে হয় তাড়াতাড়ি সুবিধা হবে। কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই যে দুটো টমেটো দিয়েছিলাম, মানে ফুলকপিতে দেবো বলে আর একটু দেবো বলে। মশলাটা কষে গেলে একটু সামান্য চিনি আর একটু গরম মশলা দিয়ে বেগুনটা দিয়ে দিলে সামান্য একটু জল দিই, আর ওপর থেকে অনেকে কাঁচা সর্ষের তেল দেয়, আমি দিই না, কেন রাজেশ আবার তেল তেল জিনিসটা পছন্দ করে না, আর আমার মেয়ে কাঁচা সর্ষের তেলের গন্ধটা পছন্দ করে না। এটা ইলিশ মাছের ক্ষেত্রে হলে খেয়ে নেবো, কখন বলবে না তেলের গন্ধটা। আমার ফিংসগুলো ঠিকঠাক আছে, এখন শুনলাম ফিংসের দামটা একটু কমেছে, ভাবছি আর দুটো নিয়ে আসবো, কিন্তু ঠান্ডাতে না ফিংস বাঁচে না বেশি, অতিরিক্ত ঠান্ডা পড়লো। এখন জানি না এবার ওয়েদারটা কেমন হবে, যদি ভালো থাকে নিয়ে আসবো আর দুটো ফিংস। মশলাটা কষে গেছে, বেগুনগুলো দিয়ে দেবো, আমি বেগুনগুলো হাফ হাফ করে কেটেছি, কেন এখন বেগুনের শুকনো হবে, ওই জন্য হাফ করে কেটেছি। ওটা হচ্ছে আমি একটুখানি আমি বেসন ইউজ করি না, ময়দা চালে পুড়ি দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, কালো জিরে, নুন, হলুদ আর একটু লঙ্কা করে দিয়েছি, বকফুলটা ভালো হয়েছে, এটাতে ময়দাটাতে মচমচে ভালো, বেসনটা করি না ব্যাপার করে, তুমি সঙ্গে সঙ্গে যদি না খাওয়া হয় একটা নরম নরম খাবে এতটা ভালো লাগে না। আমি ময়দা দিয়ে করি, এটা মা বলেছে আমাকে, যে কোনো কিছু ময়দা দিয়ে করলে তো ভালো লাগে, ভাজা ভুজি করতে বিশেষ করে, আপনারাও কখনো ট্রাই করে দেখবেন। বেগুনের ঝালটা কমপ্লিট তৈরি, কড়াই বসিয়ে দিয়েছে, শুধু ফুলকপিটা এই যে আলুটা বেড়ে গেছে, অল্প করেই আলু।
আমার পুজোতে দিদি একটা শাড়ি দিয়েছে, খুশি করা ড্রেস আছে দেখাবো, কোনোটাই পরা হয়নি, শাড়িটা পেয়েছি ষষ্ঠীর দিয়ে, কিছু করিনি, তারপর এবছর নতুনই পরা হয়নি, কারণ খুশি করেছে। এখন না জিনিসপত্র মানে জামা কাপড় পরার ইচ্ছা কত থাক নেই, জামা কাপড় পরতেই হবে, কিনতেই হবে, সাধু এখন একটা ইচ্ছা আছে দু বছরের মধ্যে যদি পারি একটা ফ্ল্যাট কিনে জিরে ফোড়ন দিয়েছি, আলুগুলোকে ভেজে নেবো, তারপরে মশলাটা কষা গান শুনতে পাচ্ছেন না, মাইকে আবার শুনতে পাচ্ছেন না, তো গানে যাবো, তারপরে ভাবতে গান শুনতে পাচ্ছি, আলুটা ভেজে নিই, আলুটা ভেজে নিয়েছি, জিরে তো আগে দিয়েছিলাম, মশলাটা ভেজে নেবো, মশলাটা কষিয়ে নিই, আলুটা ফুলকপিটা আমি ভাজিনি, এরকমই দেব, মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি, ফুলকপিটাও দিয়ে দিয়েছি, একটুখানি মনে হলো জল হয়ে গেল, জল ঢেলে দিয়েছি, জল ঢেলে আরেকটুখানি জল দেবো, জল দিয়ে ফুটবে, তারপরে গ্যাসটা পরিষ্কার করে ওদিকে ঘরের কাজগুলো সেরে দিই, বিছানা ছেড়ে তোলা হয়েছে, ওখানে জামাকাপড় শুকিয়ে গেছে, মানা হয়ে গেছে, ওগুলো ভাজ করবো, আর ছোটোটা আবার ওপর থেকে নিচে নেমেছে, উৎপাত করছে, তরকারি হয়ে যাচ্ছে, একটু গরম মশলা দিয়েছেন আজকে, কি দেবো হয়েছে দিলাম, আরেকটুখানি ফুটলে নামিয়ে নেবো, আর খুশির জন্য 12:30 বাজে লেবু রস, আমাদের জল ভোল দিকে হবে, স্কুল থেকে আসা হবে, বাড়িতে আছে, লেবু ছেড়ে মশলা দেবো, গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, এই যে ফুলকপির তরকারি, সব পরিষ্কার, থালো বাসন মাজা হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, শুধু পরে ভাতটা বসে, সামনে এলাম, ঘরের সামনে পুজো হচ্ছে, একটুখানি গিয়ে দাঁড়ালাম, খুশি আর খুশির পাপা গেছিলো ওদের ক্লাবের পুজোতে, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এলো, আর সবাই ভালো থাকবেন, কালী পুজো ভালো করে কাটাবেন, সাবধানে থাকবেন, সাবধানে বাজি ফাটাবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো, আর সব সময় হাসবেন, টাটা, গুড নাইট, আর প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল, মাই চ্যানেল, আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন, আর যদিও ভালোও লেগে থাকে সেটাও আমাকে জানাবেন, কি ভালো লেগেছে বা আমার কোনটা ভুল হচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ।